হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নিউ একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি বাংলাদেশ, আমাদের বাসায়, এই যে শ্বশুর বাড়িতে, আমার ওই বাড়িতে না, শ্বশুর বাড়িতে এসেছি। তো রওনা দিয়েছিলাম, তো কাল তো কোনো ভিডিও করিনি, কাল চলে আসবো, বুঝতেই পারছেন দিনটা খুব হেট্রিক ছিল, দুই জায়গায় ইনভাইট অ্যাটেন্ড করে তারপরে এসেছি। তো আর মানে ভিডিও ঠিকঠাক করে, মানে ভিডিও অনই করতে পারিনি, ঠিকঠাক করে করা তো পরের ব্যাপার। আসার সময় একটু দুর্ঘটনা ঘটেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা নিয়ে অনেক ঝামেলা ছিল, ওগুলো সব পরে শেয়ার করছি কি হয়েছিল না হয়েছিল। তো এসে পৌঁছেছি ভোর 5টার দিকে, কড্ডায় নেমেছিলাম, ওখান থেকে সিএনজি নিয়ে বাড়িতে এসেছি। এসে একটু খাওয়া দাওয়া, দিদিভাই সব খাবার দিয়ে দিয়েছিল, দিদিভাই সুন্দর করে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল, চিকেন রান্না করে দিয়েছিল, চিকেন ফ্রাই করে দিয়েছিল, সেগুলো খেয়েছি বাসায় এসে। গাড়িতে অল্প খেয়েছিলাম, বাসায় সেগুলো খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সব কিছু বের করলাম, মা শিল্পী ওদেরকে সব দেখালাম কে কী দিয়েছে সব ভালোবাসার জিনিসগুলো, তা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ধীরে ধীরে এখন সব পাবেন যেহেতু এসেছি, আমার আবার একটু ঢাকায় যাওয়ার কথা আছে, দেখি কী হয়। ঢাকায় গেলে একটু দেরি হবে, আর না গেলে তার আগে সব শেয়ার করে দিব। কাজ তো প্রচুর প্রচুর কাজ, তো সব শেয়ার করছি। শুধু ব্যাক ক্যামেরা দেখে দিই আমার রুমের কন্ডিশনটা কি, এইখান থেকে দেখেন আমার রুমের কন্ডিশন শুরু হয়েছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কিভাবে কি গুছাবো, শুধু দেখেন এই কাপগুলো সেদিন মেলা থেকে কিনে এনেছি। সবসময় ভিডিওতে দেখতাম ইন্ডিয়ান ভিডিওগুলোতে সবাই মেলা থেকে কাপ কেনা, আমিও তাই করেছি। এই যে, এই যে অবস্থা পুরো রুমটার, ও বাবা, এই যে তো দেখতে পাচ্ছেন কি কন্ডিশন। এখন আমার এগুলো সব গুছাতে হবে, কোনটা থেকে কোনটা করবো মাথা আমার কাজ করছে না। তো যাই হোক, এক পাশ থেকে শুরু করি, শুরু না করে তো শেষ হবে না, শুরু করলে শেষ হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ সব কাজ কমপ্লিট করে ফেলি, তারপর সারাদিন কী করি না করি সব শেয়ার করছে, আপনারা দেখতে থাকেন। আর ও তো আছে, ও তো কাল ভরে যাবে, আরও আছে, একটু তো হেল্প করবে না, কাজে হেল্প করবে না, এখন সে বাইরে চলে যাবে ঘোরার জন্য। বন্ধু বান্ধবদের সাথে কতদিন দেখা হয় না, ঈদের ছুটিতে এবার পুরো আমার সঙ্গে কাটিয়ে আসলো, এখন যাবো ওখানে বন্ধুদের সঙ্গে দেখা করতে। এখন সব গুছাবো, ধীরে ধীরে সব কমপ্লিট করে ফেলি, পরে আবার আসছি। আর কী কী পেয়েছি, অনেক গিফট রয়েছে, অনেক গিফট যেগুলো বলার বাইরে, সব ভালোবাসা, গিফট বলবো না, এগুলো ভালোবাসা সব। আর আমিও তো সবার জন্য টুকটাক কিছু কিছু এনেছি, তো পরে সব শেয়ার করছি। শিল্পীকে ওগুলো বুঝিয়ে দিয়ে দিলাম, মাকে মারটা বুঝিয়ে দিয়ে দিলাম, দিদিরটা আমার কাছে দিয়ে দিলাম, আমার বন্ধুগুলো আমার কাছে রেখে দিলাম, এই তো। তো ঠিক আছে, পরে শেয়ার করছি সব। তো বিকাল 4:30 বেজে গেছে, মাত্র স্নান করে খাওয়া দাওয়া করে আসলাম, মাত্র না আধা ঘন্টা আগে স্নান করেছি, তারপর ভাত খেলাম। ও ল্যাপটপে আমার ভিডিও দেখছিল, সাউন্ডটা আসছিল, বললাম সাউন্ড তো মেরে দিতে। তো কি পরিমাণ কাজ করেছিল, যদি ক্যামেরা করতে পারতাম ভালো হতো, ক্যামেরা করতে পারিনি, ও ছিল না বাসায়, বাইরে গিয়েছে। শুয়া 2:30 দিকে আসলো, মনে হয় শুয়া 2:00 আসছে, মিথ্যা বলো না, শুয়া 2:00 আসছে, মিথ্যা কথা বলে খুব। শুয়া 2:00 এসে কাজ করে দিয়েছে, একটু কাজ করে দিয়েছে জন্য তাও কিছু বলিনি, লাগেজগুলো পরিষ্কার করে দিয়েছে, রুম মুছে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে, কাজ না করলে দিতাম। আর এই যে কাপড় চোপড় দেখেন, এই জামদানিগুলো, তিনটা জামদানি, আচ্ছা একটা লাল ছেড়েছে, রোদ দিয়েছিলাম, ড্রেসগুলো রোদ দিয়েছিলাম, এগুলো তোলা হয়নি। আর তার নিচে যেগুলো আছে সেগুলো সব ধুতে হবে, ধোয়ার কাজ পরে, মা বিছানা চাদর তুলে রেখেছিল, ওটাও ধোয়া হয়নি, ওটাও ধুতে হবে। আর অন্য একটা চাদর পেতেছিল, ভালো চাদর পেতেছিল, ওটাও তুলে রাখলাম, রেখে যেই চাদরটা পেতে নিলাম, যেটা পাতি সবসময় ওটাই পেতে নিলাম। আর ওই পাশে দেখেন ওই যে শীতের কাপড় চোপড়, তুমি সরো তো তোমাকে দেখা যাবে। আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওখানে বসে ভিডিও দেখছে, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। শীতের কাপড় দেখাবার কিছু নেই, শীতের কাপড়গুলো দেখেছি, এই লাল ট্রলি, তো ওই লাল ট্রলিটা যাচ্ছে, ওটাতে ওই কাপড়গুলো উঠবে, আবার কিছু গুছিয়ে লাগেছে লাগু তুলে দিয়ে যাবে। আর ধোয়ার কাজটা কাপড় শুধু কাপড় চোপড় ধুবো, তাহলে মোটামুটি সব কাজ কমপ্লিট, যার জন্য যা যা এনেছি সব গুছিয়ে সবাইকে দেওয়া শেষ। শুধু ঢাকায় যখন যাবো তখন ওখানকার জন্য যা এনেছি, ওদের জন্য হালকা পাতলা জিনিস এনেছি, যা এনেছি সেগুলো দিয়ে দিবো, এই তো। আর ভাত খেয়ে এসে খাচ্ছি ডেইরি মিল্ক, এই কয়েকদিন তো ব্যাগের মাঝে এটা থাকতে থাকতে একদম চিটকা লেগে গেছে। এগুলো গিফট পেয়েছি, এটা দিয়েছে আমার একটা ননদের হাজব্যান্ড, আমার একটা মামা শ্বশুরের মেয়ের হাজব্যান্ড, সে এসেছিল দিদিভাইয়ের গৃহপ্রবেশের পূজার দিন, এসে আমার সাথে দেখা করতে এসে বলছে যে খালি হাতে দেখা করা যায় না, মিষ্টি মুখ করে নিও, তো এটা দিয়েছিল, এটা ব্যাগেই ছিল। কাল যখন আসি আমার এক দেবর, কাল না পরশু রাতে এক দেবর আর একটা দিয়েছে, ওটাও আছে। আর কিছু তো কিনে আনা হয়েছে সবার জন্য, ও অফিসে সবাইকে দিবে, তারপরে ভাগনা ভাগ্নি, আমার ওই পাশে দুই ভাগনা, ওদের জন্য আনা হয়েছে, এই তো। শিল্পীকে একটা দিয়েছে, আমার একটা রেখেছি, এই তো। এখন কোনো কাজ নেই, এখন একটু শুতে হবে, তা না হলে আর পারছি না। দুটো ব্যাগ ধুয়ে দিয়েছি, আর লাগেজগুলো পরিষ্কার হয়ে গেছে, ধোয়ার পর্ব শেষ। ওর ল্যাপটপের ব্যাগটা বাবা এনে এখানেই রেখেছিলো, ধুলাই সাদা হয়ে গেছিলো, সেটাও মুছে দিলাম, তো সব কমপ্লিট। বিকেল আবার একটু বের হবো, একটু কাজও আছে, একটু ঘুরতেও যাবো, অনেকদিন সিরাজগঞ্জে ঘোরা হয় না, যদিও সবাই ভাববে যে কী এনার্জি আজকে এসে আবার বের হবে, আজকে বের হলে আমার তো বের হবে না, ও তো থাকে না, ও তো আবার চলে যাবে কাল ভোরেই, আবার সে আস্তে আস্তে বৃহস্পতিবার আসবে হয়তো বা। আর আমারও ঢাকায় যাওয়ার কথা আছে, আমার 4 তারিখে ঢাকায় যাওয়ার কথা আছে, যায় কি না যায়, যদি যায় না যায় যেটাই হোক আপনারা তো সবাই দেখতেই পাবেন। তো আজকে একটা ভিডিও এডিট করে পোস্টও করতে হবে, দুই দিন, সে কালকে একটা দিলাম, পরশু দিন দেয়নি,
ঠিক আছে, এখন আর কথা না বলি, এখন তুই রেস্ট নিয়ে উঠে ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপর বাইরে বের হবো। বাইরে যখন যাই তখন আবার শেয়ার করছি। তো বিকাল তো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছি। এখন কয়টা বাজে? 5টা বাজে না, 5:20 বাজে। এখন একটু বের হবো, বাইরে প্রচুর মেঘও হয়েছে, একটু নদীর পাড়ে যাবো। নদীর পাড়ে যাওয়াটা মেইন উদ্দেশ্য না, আমাদের কয়েকটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, এগুলোও থাকতে আমাকে করতে হবে। আমি আবার যেহেতু ঢাকায় যাবো তো নিউ ড্রেস পরে নিয়েছি, এই ড্রেসটা ওখান থেকে এনেছি, এই ওড়নাটা এনেছি, তো পরে নিলাম। নতুন ড্রেস ঘরে থাকলে যা হয় আর কি। আরেকটা ড্রেস এনেছি, ওটার সঙ্গে ইনারটা সেট হচ্ছে না, ইনারটা আবার বানাতে হবে। আর ওই যে ওয়াশরুমে দেখেন ব্যাগগুলো ধুয়ে যে ঝুলিয়ে রেখেছি, আর এই পাশে শুধু দেখেন কী অবস্থা, শীতেরগুলো নিচে রেখেছি, রুম তো মোছা, রুম সুন্দর করে ক্লিন করে মুছেছে, আর যে ভর্তি এগুলো এসে গুছিয়ে ফেলো। আর তাছাড়া সব হয়ে গেছে মোটামুটি। আর ল্যাপটপটা কী করলাম, রিস্টার্ট দিয়েছিল, তো আচ্ছা ল্যাপটপটা তুলে রেখে যাই। তাই যে আমরা দুজনে পিছিয়ে দাঁড়াও, এই দুজনের লুকটা ব্ল্যাক সাথে বলছি, ও সব কাপড় চোপড় বেরিয়ে গেছে, আমি সব প্রথমে একদম ইয়া করে রেখেছি, তো এখন এটা পরে ঘুরে আসি, কাল সব ধুয়ে দিবো, ধুয়ে একদম বাবাকে বলবো, ছাদে চাবি আনতে, ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো বাইরে বেরিয়ে তো বৃষ্টি নেমে গেছে, আমরা এসেছি মালসাপাড়া। মালসাপাড়া কোন জায়গায়? এটা কবরস্থান আর এখানে না, কবরস্থানের পেছনে, কবরস্থান বলা কেন, সব বকা দিলে। মালসাপাড়া মহিলা মাদ্রাসার এখানে এসেছি, ওই যে ইন্ডিয়াজের যে দাদার বাসায় গিয়েছিলাম, বাসুদা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাসুদাকে। তো ওই দাদা তার এক কাজিনের জন্য দুটো জিনিস পাঠিয়েছে, একটা শ্যাম্পু পাঠিয়েছে, একটা ক্রিম পাঠিয়েছে, তো ওটা দিয়ে যায়, ও চলে গেলে তো আমাদের ওটা কঠিন হয়ে যাবে। তো এখানে দাঁড়াতে বললো, বললো আসছে, তো এখনও আসেনি, আসলে ক্রিমটা দিয়ে বেরিয়ে যাবো। বৃষ্টি নেমেছে, এখন আর কোথাও যাওয়া হবে না, টুকটাই যে শপিংটা আছে সেটা কমপ্লিট করবো, ওটাই যেতে পারবো কি না। আর এই পাশে তো রিক্সাও নেই বেশি, এখন জোরে নামতেছে বৃষ্টি, আরও তো বৃষ্টির জন্য এখন দেখা যায় তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। শুধু শুধু রেডি হয়ে বেরোলাম, বাসা থাকলে ঘুমাতে পারতাম, ঘুম তো বিশেষ দরকার, কী যে ঘুম পাচ্ছে, একটু শুয়েছিলাম ঘুম ঘুম হয়ে গেছিলাম, পরে বলছে তাড়াতাড়ি উঠে রেডি হও, আবার বৃষ্টি নেমে যাবে, মনে হচ্ছিল না যে উঠে রেডি হই। তো এখন গিয়ে আমার একটা ড্রেস, একটা ইনারের কাপড় কিনতে হবে, আর টুকটা দিয়ে একটা জিনিস কেনাকাটা করার আছে, কেনাকাটা করে নিয়ে বাইরে চলে যাবো। ও বাসায় থাকবে আর বের হবে না, এখন সারাদিন বাইরে ছিল নাকি, সহজে বাসায় থাকতে চায় না, রাজি হয় না, বাসায় থাকবে, বাসায় থেকে বিয়ের সিডি দেখবে। ওই আমাদের মানে আমার শ্বশুর বাড়ির সিডিটা, মানে ওদের বাসায় যে সিডিটা ওটা তো দেখেনি, ওটা দেখবে, খাওয়া দাওয়া করা হবে, অনেক খাবার দাবার রেডি করে রাখা আছে, সেগুলো খেতে হবে, যেগুলো নিয়ে এসেছি সবাই মিলে তো খাওয়া হয়নি। মিষ্টি এনেছি একটা মাজার বোতল, মাজাটা তো আমাদের এখানে পাওয়া যায় না, ওটা ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। আমার ছোট্ট একটা কিউট দেবর আমাকে ওটা গিফট করেছে, নিয়ে আসতেই হবে, সে আমাদের কিনেছে, আমাকে সে বৌদি বলে না, দিদি ভাই বলে, দাদা ভাই তার বউ দিদি ভাই, বৌদি কেন হবে, এত কিউটের কথা মনে পড়ছে। নাম জানো কি? শিবম, না শিবম বড়টা, আচ্ছা নামটা মনে নেই, বাট অনেক কিউট, মানে এত সুন্দর করে কথা বলে, বলে যে দাদা ভাই তার বউ আমার বৌদি কেন হবে, সেটা আমার দিদি ভাই হবে, দিদি ভাই তুমি এই জুসটা কিন্তু খাবা, দুটো চকলেট দিয়েছে, জুস দিয়েছে। তো ওখানে কোনো কথা তো শেয়ার করিনি, আর সুযোগ বুঝে করবো। আর কাল তো আমরা বিশাল একটা ফাড়া থেকে বেঁচে এসেছি, আমাদের গাড়িটা কালে অ্যাক্সিডেন্ট করেছিল, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বাড়ি যাই, গিয়ে পরে একদম ঠান্ডা মাথায় বসে শেয়ার করছি। তো বাইরে থেকে তো ঘুরে চলে এসেছি, টুকটাক যে কাজ নিয়ে বের হয়েছিলাম সব কাজই কমপ্লিট হয়েছে, এসে চা বানিয়ে নিয়েছি, নতুন কাপে চা খাচ্ছি, সুদূর ইন্ডিয়া থেকে আমি এই কাপগুলো টেনে নিয়ে এসেছি, মেলায় মেলায় গিয়ে কিনেছি, 6টা কাপ নিয়েছি, 150 কাপগুলো যে আমার এত পছন্দ হয়েছে, ও তো কিনে দিবেই না, দিবেই না, একটা জিনিসই সে আমাকে না করেছে, যেটা নিয়েও না ভেঙে যাবে। তো যাই হোক, কিনে কি করেছি, এই যে আমাদের যে এই জ্যাকেটগুলো, এগুলোর মাঝে নিয়ে এসেছি, জ্যাকেটগুলো নিচে ফেলে রেখেছি, আপনারা ভাববেন না রুম নোংরা, রুম কিন্তু একদম পরিষ্কার, এগুলো এখন তুলে ফেলবো সব লাগেছে, এই যে কন্ডিশন, সব এখন গুছাতে হবে। তো এই কাপগুলো ওই জ্যাকেটগুলোর মাঝে নিয়ে এসেছি, যেন ভাঙেনি। তো জলটা ওর, বিস্কিটটা আমার, শিল্পীর ওর, আর চা তিনজনের, এটা শিল্পীর চিনি ছাড়া, আমাদের দুটো চিনি দিয়ে। এর আগে আমরা কী খেয়ে নিলাম, রসগোল্লা খেলাম, ইন্ডিয়া থেকে আমার এক বৌদি দিয়ে দিয়েছিল, আর ওই যে বললাম আমার একটা দেবর, কিউট একটা দেবর একটা মাজা দিয়েছিল, সেই মাজাটা খেলাম, এগুলো খেয়েছি, এখন চা বিস্কিট খেয়ে নিই, খেয়েও বাইরে যাবে, ওই পাশে ওয়াচকে পুরো দেখাচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে, খেয়ে নিই, পরে আবার শেয়ার করছি। তো ঘড়িটা এখন সময় সকাল 11টা, আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করছি, তবে আজকে কোনো ইন্ট্রো দেবো না, কারণ কাল যে ভিডিওটা করেছি, মানে কাল আমরা বাংলাদেশে এসেছি, কাল ভোর 5টার দিকে বাসায় পৌঁছেছি, তো এসে তো ঘুমিয়েছিলাম, তারপর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, ছোটোখাটো ভিডিও করা হয়েছে, 2-4 মিনিট হতে পারে, 4-5 মিনিট হবে সম্ভবত। তো কালকে আর আজকের ভিডিও মিলে একটা ভিডিও তৈরি করে কাল আমাকে পোস্ট করতে হবে, তাই ইন্ট্রো দিচ্ছি না, কারণ ওই ভিডিওটাতে ইন্ট্রো দেওয়া আছে। কাল একটু টুকটাক যে কাজগুলো করেছি, বের হয়েছি, এগুলো দেখিয়েছিলাম, তো ওটার সঙ্গে আজকের ভিডিওটা আমি অ্যাড করে দিব। আজও তো অর্ধেকবেলা হয়ে গেছে, আমার রুম টুম সব গুছানো কমপ্লিট, অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, কাজ মোটামুটি কমপ্লিট। সম্ভবত পরশু আমি ঢাকায় যাবো, এখন আমি শিওর না, শরীরের উপর ডিপেন্ড করছে, শুধু ঘুম পাচ্ছি। সকালে তো 5টার দিকে বেরিয়েছে, আচ্ছা হ্যাঁ 5টার দিকেও বেরিয়েছে, ওকে বিদায় দিয়ে এসে আবার ঘুমিয়েছি, একেবারে 9টার দিকে মা এসে ডেকেছে, তারপর উঠেছি, মা তার আগেও ডেকেছে, আজ তো দ্বাদশী, মা দ্বাদশী ভোগ দিয়েছে, তো বলেছিল যে ভিডিও করবে নাকি, এসে নাকি বারবার ডেকেছে, আমি টেরই পাইনি, এমন ঘুম ঘুমিয়েছি।
তো যাই হোক, উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি, মা সকালে খিচুড়ি করেছিল, ওটাতে সকালের ভোগ হয়েছে, এখন বাকি কি করছে ওগুলো তো ভোগ দিবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে রুম ঠুম গুছিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত কাপড় ধুয়েছি। এই যে এগুলোর মেলার জায়গা হয়নি, এগুলো এখান দিয়ে রেখে দিয়েছি, এগুলো পরে মেলতে হবে। আর রুম তো যেভাবে গুছাই সেভাবে গুছিয়ে নিয়েছি। বালিশের কভারটা আপনারা তো সবাই জানেন, এটা তো বারবার শেয়ার করি, আমার এই কোল বালিশটার একটাই কভার, তো মা এবার আর ধুয়ে রাখেনি, কাল শুধু খুলে রেখেছিল বিছানা চাদর বালিশের কভার, তো আজ ধুয়ে দিলাম, শুকালে তারপর লাগাতে হবে, কাল ধুয়ে রাখেনি, নোংরাটায় নামানো ছিল, তো সেগুলো সব আজ ধুয়ে দিলাম। আর সব সাইড যেভাবে গুছানো থাকে সেভাবে গুছিয়ে নিয়েছি। এই যেগুলো সব গুছানো হয়ে গেছে, এই ঠাকুরের ছবিটা আমার একটা ভাই দিয়েছে, ও মন্দিরে থাকে, ও সাধু ভক্ত হয়ে গেছে, তো আমাকে ঠাকুরের ছবিটা দিয়েছে, কী কী পেয়েছে সেগুলো তো পরে দেখাবো সব, এটা সামনে পড়লো তাই দেখিয়ে দিলাম। তো রুম তো এই যে পুরো গুছানো কমপ্লিট, আর এই যে কাপড় চোপড়ের মেলা বসেছে, আটছে না, অনেক কষ্টে এটুকু মেলেছি। এই যে এই এই পাশ দিয়েও আছে, এই যে এখান দিয়েও আছে, পুরো বারান্দা ভরে গেছে কাপড় চোপড় দিয়ে, গ্রিল দিয়ে, তার দিয়ে, সব দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। এই যে একটার উপর একটা করে দিয়ে রেখেছি, কী করবো, শুকাক তারপরে। তো এতগুলো কাপড় ধুতে গিয়ে একদম জীবন শেষ হয়ে গেছে। বিছানার চাদর ছিল, দুইটা বালিশের, তিনটা বালিশের কভার ছিল, তারপর তয়লাটা যেটা নিয়ে গেছিলাম সেটা ছিল, ঠিকঠাক খুলে গেল। আর তো দুইজন যা কাপড় চোপড় নিয়ে গেছি ওর মোটামুটি সবই ধুতে হলো, ছেলে মানুষ তো, আর আমার সব ধুতে হলো না, তবে কিছু কিছু ধুতেই হলো, এখনও টুকটাক বাকি আছে, না ধোয়ার কিছু আর বাকি নেই। যেগুলো রোদ দেওয়া ছিল সেগুলো কাল সারাদিন রোদ দিয়ে তুলে ফেলেছি, জামদানি শাড়িগুলো, দুই একটা ভালো ড্রেস ছিল ওগুলো সব তুলে ফেলেছি, আর ধোয়াগুলো সব কমপ্লিট করে দিলাম, এখন শুকিয়ে ভাজতে জায়গায় দিয়ে দিলেই কমপ্লিট। এরপরে শুধু মাথায় তেল লাগাবো, তেল দিই না, কতদিন হয়ে গেছে তেল দিই না, প্যাক দিই না, আজ তেলটা লাগে, প্যাক আবার পরে একদিন লাগাবো, কাল প্যাক লাগিয়ে নেবো, হয়তো তেল দিয়ে ঘর বারান্দাটা মুছে স্নান করে নেবো, কাল তো রুম মুছে দিয়েছিলো, এগুলো শেয়ার করেনি, কাল আমাকে অনেক কাজ করে দিয়ে গেছে, রাতে লাগেজ টাগেজ সব তুলে দিয়ে গেছে, শীতের পোশাকগুলো একটা লাগেছে তুললাম, আর একটা লাগেছে অন্যগুলো তুললাম, আর ব্লুটা যেখানে থাকে ওখানেই রাখলাম, ওটা নিয়ে সবসময় যাওয়া যাওয়া হয়, ওটা ব্লুটা তোলার দরকার, ওটা হাতে কাছে রাখবা, তাহলে সবসময় তুমি যেখানে যাও নিতে পারবা, এই তো অবস্থা। তো এখন মা রান্নাবাড়ি করছে, মা রান্নাবাড়ি করুক, ওই পাশে সব গুছানো কমপ্লিট, আমি শুধু এখন মাথায় তেল লাগাবো, রুম মুছবো, মুছে স্নান করে নেবো, ওয়াশরুমটা আজ আর ক্লিন করবো না, কাল হেয়ার প্যাক লাগে, কাল একেবারে ক্লিন করে ফেলবো, আর পরশু যদি ঢাকায় যায় তো সব তো শেয়ার করবেই। তো ঠিক আছে, এখন আপাতত এখানে স্টপ করি, তারপরে আজকে দুপুর থেকে আর কী করি না করি সব শেয়ার করছি। তো সারাদিন আর ক্যামেরার সামনে আসাই হয়নি, আসলে আমি প্রচুর টায়ার্ড, যতটা সময় ঘুরেছি টায়ার্ড তো হয়নি, ফিরে এসে টায়ার্ড হয়ে গিয়েছি, আর সারাদিন অনেক কাজ করেছি, তবে ক্যামেরা করে কাজ করবে এই শক্তিটা আজ আর আমার ছিল না। তো বেরো হয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, টেলারে গিয়েছিলাম আমার একটা ব্লাউজ বানাতে দিতে, পল্লব শুদ্ধের বার্থডে আছে, ঢাকায় যাবো, পরশু যাবো ঢাকায়, ওই দিন পল্লবের বার্থডে, আর 8 তারিখে শুদ্ধের বার্থডে, দুটা বার্থডে অ্যাটেন্ড করে আসবো। তো একটা শাড়ি ব্লাউজ বানানো ছিল, ইন্ডিয়া থেকে যে গিফট পেয়েছি তার মাঝে একটা শাড়ি, যখন পরবো তখন তো শেয়ার করবোই। আর হচ্ছে দুনিয়ার কাপড় চোপড় ধুয়েছি, আজ ধুয়ে একটু বসেছিলাম, তারপর খাওয়া দাওয়া একটু বিএসসিটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে রেডি হয়ে গিয়েছিলাম ওখানে, ওখান থেকে বাসায় গিয়েছিলাম, বাইরে যাওয়ার পরে সবার একই কথা, স্বর্ণ তুমি অনেক শুকিয়ে গেছো, অনেক কালো হয়ে গেছো, কেমন ঘুরলা, স্বর্ণ তুমি অনেক শুকিয়ে গেছো, অনেক কালো হয়ে গেছো, কেমন ঘুরলা, সবার একই কথা। তো শুকাবো কালো হবো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এমনি একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যাওয়া, তারপরে যে জার্নিগুলো করেছে আপনারা তো কম বেশি সবাই দেখতেই পেয়েছেন, শেয়ার তো করিয়েছি, আর প্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি পুরান কাপড় ধুয়েছি। এই যে দেখেন, এখানে তো একদম মানে ইয়া করে স্ট্যাক করে রাখা হয়েছে, বোঝা যাচ্ছে না, আর এই যে এগুলো সব এখন আমাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে সব জায়গাগুলো জায়গায় দিতে হবে, এটা ভাবলে আমার এখন অস্থির লাগছে, ফ্যান দিয়ে বসে এখন এগুলো করতে হবে, তারপরে আবার ব্যাগ ট্যাগ গুছানোর ব্যাপার আছে। তো বাইরে থেকে এসে আমি বসিয়ে দিলাম চা, আর নিয়ে এসেছিলাম একটু পুরি, তো দেখাচ্ছি, মা এরমে আছে, শিল্প এরমে একটু শুয়েছে, স্কুল থেকে এসেছে, শিল্পের নতুন ড্রেস পরে ঘুরে আসলো, ওর জন্য যে ড্রেস এনেছি, তো এই যে পুরি কিনে এনেছি আর চা বসিয়ে দিয়েছি, এখন চা পুরি খাবো, একটু বেশি করে জল খেতে হবে। এই তো, তো বাইরে যাওয়ার আগে তো ভিডিও এডিট করে পোস্ট করে দিয়ে গিয়েছি, এলোমেলো ভিডিওগুলো শেষ, এখন কালকে আজকের মিলে কালকে ভিডিও দিবো, আর কালকে থেকে একদম কন্টিনিউ যে দিনের ভিডিওটা, প্রতিদিনের ভিডিওটা যেভাবে দিতাম সেভাবেই দিব, আবার ঢাকায় যাচ্ছে, আবার প্রোগ্রাম আছে, আবার শেয়ার করবো কী করি না করি, আপনারা সবাই দেখতে থাকেন, একের পর এক সব সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর ইন্ডিয়াতে গিয়ে আসলে ভিডিও করে তো অনেক কিছু দেখাতে পারতাম, আসলে ওভাবে ভিডিও করতে পারিনি, এটা সত্যি কথা, অনেক অনেক কিছু আরও দেখানোর মতন ছিল, কিছু সেভাবে দেখাতে পারিনি। দেখো ঝটপট চা পুরি এগুলো খেয়ে নিই, খেয়ে কাপড়গুলো ভাঁজ করবো, ওটা আর এখন ক্যামেরা করতে পারবো না, তারপরে রাতে একবার আসছি ডিনার করার পরে আপনাদের সঙ্গে মানে ভিডিওটা এন্ড করার জন্য, তখন এসে বলবো আমরা আসার দিন ঠিক কী কী ঘটেছে, আমরা আসার দিন অনেক প্রবলেম হয়েছিল, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, কীভাবে কী হয়েছে, কীভাবে আসলাম সবটা শেয়ার করে আজকে ভিডিওটা এন্ড করে দিব। তো ঠিক আছে, এখন ঝটপট চাটা খেয়ে নিই, চা তো করা দেখিয়ে দিলাম, পুরি দিয়ে চা খাবো, আর কিছু শেয়ার করছি না এখন। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট, ডিনারে ছিল
বুটের ডাল পেঁপে দিয়ে, সম্ভবত পেঁপেই ছিল নাকি, হ্যাঁ পেঁপে দিয়ে আলু বেগুন সিদ্ধ ছিল, একটা নিরামিষ সবজি ছিল। আজ তো দাওয়াদশি করেছিল মা বাবা, দুপুরে ভোগ দিয়েছিল আর রাতে হচ্ছে এগুলো রান্না করলো, সবাই মিলে এগুলো খাওয়া হয়েছে। তো মাত্র ডিনার কমপ্লিট করে আসলাম, একটু মেথি ভিজিয়ে রেখে আসলাম, অনেকদিন হেয়ার প্যাকটা লাগানো হয় না, হেয়ার প্যাক লাগাতে হবে। আর শিল্পী এখন ফেস প্যাক তৈরি করছে, বাট আমি আর লাগাবো না, আমার একদম এনার্জি নেই। তো আপনাদের সঙ্গে আমাদের ফেরার দিনের ঘটনাটা একটু শেয়ার করি, এটা শেয়ার করা হয়নি, ওই দিন তো আর কোনো ভিডিও করিনি, আর ওই সিচুয়েশনে ভিডিও করতেও পারতাম না। তো যাই হোক, গত পরশু তো আমরা রওনা দিয়েছিলাম, মানে 30 তারিখ রাত্রে, 30 মার্চ তো মনে হয়, 30 তারিখ দুপুরে আমরা রওনা দিয়েছিলাম। আজ তো 2 তারিখ, কালে 1 তারিখে আমরা পৌঁছেছিলাম। তো 30 তারিখে দুপুরে আমরা 1:30 ওখান থেকে বেরিয়েছিলাম। ওই দিন সকাল থেকে তার কোনো কিছু শেয়ার করতে পারিনি। সকালে একটা মামির বাসায় ইনভাইট খেয়েছি, দুপুরে একটা ভাইয়ের বাসায় ইনভাইট খেয়েছি। ওই ভাইয়ের গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছিলো কাউন্টার পর্যন্ত। ওইখানে দাদা ভাই, দিদিভাই, ভাস্তব এসেছিলো, ওই ভাই এসেছিলো, আমার আর একটা দেবর এসেছিলো, আমরা দুজন ছিলাম। আমরা গাড়িতে এসেছিলাম, দিদিভাইরা মোটর সাইকেলে এসেছিলো। তো পরে এসে ওরা আমাদের তুলে দিয়ে চলে যায়। তো ওখান থেকে আমরা ওই যে ছোটো গাড়িটা যে ওখান থেকে, যেটা মানে বর্ডার থেকে শিলিগুড়িতে যে গাড়িটা নিয়ে যায়, তো ওই গাড়িতে আমাদের যাওয়ার জন্য যে লোকটা ছিল, সেদিন ওই লোকটাই ছিল সুপারভাইজার যে থাকে আর কি। তো আমরা ওই গাড়িতে উঠে পড়ি, তো রওনা দিই, রওনা দিয়ে প্রায় পুরোটাই চলে আসি, অনেকটাই চলে আসি। চলে আসার পর মানে 14 কিলোমিটার বাকি ছিল, 14 কিলোমিটার যেতে তার খুব বেশি সময় লাগে না, 14 কি 15 কিলোমিটার বাকি ছিল। তো ওই সময় আমাদের গাড়িটা ঠিকঠাকই আসছিলো, তো আমাদের গাড়িটা চলেই এসেছে প্রায়। এই সময় কি হয়েছে, পাশের সাইডের রাস্তা থেকে একটা পিক আপ গাড়ি, যে আমাদের এখানে পিক আপ বলে, ইন্ডিয়াতে কী বলে আমি জানি না, তো ওই পিক আপের উপরে ভর্তি সব ইয়েছিলো, কাঁচা কাঁঠাল ছিল, হয়তো বা কাঁঠালটা বিক্রি করবে বাজারে, এরকম কোনো একটা ব্যাপার হবে। তো ওই কাঁঠালগুলো তারা একদম লোড করা ছিল গাড়িটা। তো আমাদের গাড়ির গতি একদম ঠিকঠাক ছিল, ওটা তো শ্যামলের ছোটো পরিবহনটা, মানে যেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসে, আমাদের এখানকার তো বেশি বড়, ওটা তো একটু ছোটো। তো আমাদের ওখানে সবাই বাংলাদেশিরাই ছিল, যারা ট্যুরে গিয়েছিলো তারাই সবাই ছিল, লেগে যাচ্ছে। তো কী হয়েছে, আমাদের গাড়িটা যখন আসছে, আর পাশের গলি থেকে ওই পিক আপটা উঠে আসছে, পিক আপের সামনে দুইজন, একজন চালাচ্ছে চালক, আর একজন পাশে বসে আছে। ওরা একদম আমাদের গাড়ির সামনে এসে পড়েছে, আমাদের ড্রাইভারের কোনো দোষ ছিল না। তো কী হয়, একদম আমাদের আমাদের গাড়িতে ওই গাড়িটাকে মেরে দিয়েছে সামনে থেকে। তো আমি বুঝতে পারিনি, যেহেতু এসি গাড়ি, এসি গাড়িতে তো সাইডটা একদম লক, মানে কোটাটা খোলা যায় না, আর একদম পর্দা দিয়ে ঢাকা ছিল, সে তো পোকা বের হয়েছে না গরমের কারণে, তো পর্দা দিয়ে ঢাকা ছিল, আমি দেখতে পাইনি। তা আমার পর্দাটা একটু সরানো ছিল, আমি আমার হাতটা গিয়ে, আমার ডান হাতটা গিয়ে সামনের সিটের সঙ্গে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার মতো আমি বলছি কী ব্যাপার কী হলো, আর অনেক জোরে তো একটা আওয়াজ হয়েছে। তো আমি জানালে দেখছি কি কাঁঠালগুলো ঘুরে পড়ে যাচ্ছে, কাঁঠালগুলো কোথা থেকে পড়ছে, কিন্তু পিক আপ আছে, মেয়েটাও আর দেখতে পাইনি। তো যাই হোক, তখন আমার বউ বলছে যে অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এটা বলা মাত্র তো আমি একদম মানে চমকে উঠেছি। তো আমাদের গাড়ি ফুল স্পিডে টানা শুরু করে দিয়েছে, মানে ওই অ্যাক্সিডেন্ট স্পট থেকে একদম দ্রুত টানছে। আর সামনে গ্লাস, মানে ওইখানে তো সামনে এরকম গ্লাস একদম পর্দা দেওয়া, ড্রাইভারকে কিন্তু আমরা দেখতে পাই না। যখন পর্দাটা সরেছে সবাই, কি যে কি হয়েছে বাইরে, তখন দেখছি আমাদের সামনে গ্লাসটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গ্লাসের কোনো অংশ বাকি নেই, সামনে গ্লাস কাঁচ দিয়ে ভরে গেছে। যদি হতো যে ওইখানে ওই থাইটার সিস্টেম না থাকতো, হয়তো কোনো প্রবলেম হতো, কোনো যাত্রীরাও মানে ক্ষতি হতো আর কি। তো এরকম হয়েছে, তো আমাদের গাড়ি তো দ্রুত টেনে যাচ্ছে, যে সুপারভাইজারটা ছিল উনি মানে যাওয়ার জন্য ছিল, বললাম কি যেন নাম, নামটা ভুলে গিয়েছি, দাদাটার নাম যেন কি, তো বলছে তুমি তাড়াতাড়ি টেনে যাও, পিছনে দেখানোর দরকার নেই। তো অনেক স্পিডে টেনে যাচ্ছিলো, যাওয়ার পরে এক পর্যায়ে বলে যে এখন আর সমস্যা নেই, তুমি ধীরে টানো। তো যখনই ধীরে টানতে গিয়েছে, তখন পেছন থেকে একটা পিক আপ ভর্তি অনেকগুলো ছেলে পেলে, ওদের সবার হাতে বড় বড় লাঠি ছিল, লোহার রড ছিল, এগুলো নিয়ে একদম আমাদের বাসের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়া মতো আমাদের বাস তখন থামাতে বাধ্য, আমাদের বাসে তো গেট লক করে দিয়েছে, বাট সামনে তো একদম গ্লাসটা তো পুরো ভেঙে গেছে, ওখান থেকে একটা মানুষ উঠে আসতে পারবে। তো যাই হোক, সেগুলো অনেক পরের ব্যাপার, উঠে আসলো কিনা, ধরলো কিনা, একটা তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো তখন হচ্ছে ওই একটা ছেলে গাড়ির মাঝে উঠে এসেছে, তো আমাদের এখানে যে আঙ্কেলটা ছিল, ওর মাঝে একটা আঙ্কেল আবার বেরিয়ে বলছে যে উনি ওনার ছেলেকে শিলিগুড়িতে আসামে না দার্জিলিংয়ে মনে হয় পরে দিতে গিয়েছিল। তো ওই আঙ্কেলটা বেরিয়ে বলছে যে দেখো ভাই, যেটা হওয়ার হয়ে গেছে তোমরা বুঝে নিও পরে, আমাদের তো আসলে বর্ডার ক্রস করার একটা নির্ধারিত টাইম আছে, এরপরে দিন ইমিগ্রেশনটা বন্ধ হয়ে যাবে, আমরা তো যেতে পারবো না, সারা রাত বর্ডারে বসে থাকতে হবে, পরের দিন মেয়ে দিবস আমাদের বাংলাদেশে গাড়িও বন্ধ, আমরা খুব বিপদে পড়ে যাবো, এতগুলো মাস আমাদের ছেড়ে দাও। তখন ছেলেটা বলছে যে দাদা, তোমরা তো অনেক বড় লোক মানুষ, তোমরা তো অনেক দামি দামি টিকিট করে এই গাড়িতে এসেছো, কিন্তু তোমাদের গাড়ির যে গাড়িটাকে মেরে দিয়ে এসেছে ওরা খুব দরিদ্র মানুষ, ওদের বাড়ির লোকরা ওদের দিকে তাকিয়ে আছে যে ওরা কখন এই কাঁঠালগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি যাবে। তুমি জানো যে ওখানে ছেলে দুটো মারা গেছে, ও এইভাবে বলছে হচ্ছে দুটো মারা গেছে, আমি আসলে শিওর না ছেলে দুটো মারা গিয়েছে কিনা। এই বলতে বলতে তো একের পর এক সব আসছে, ওইখানে গ্রামের লোকজন বুঝতেই পারছেন, ওদের একটাই কথা, গাড়ি কেন থামালে না, অ্যাক্সিডেন্টটা হয়েছে হয়েছে, গাড়ি কেন থামালো না। আমরা বারবার বলছি ইশারা, ও লুকিং গ্লাসে ও দেখতেও পাচ্ছে যে আমরা ওকে গাড়ি থামাতে বলছি, ও থামালো না, তোমরাও কেন, তোমরা কেন ওকে গাড়ি থামাতে বললে না। তখন গাড়ির ভিতরে সবাই বলছিল যে আমরা তো সেটা দেখতে পাইনি, পর্দা তো টানানো ছিল, কি হয়েছে আমরা তো বুঝতে পারিনি।
যাই হোক, এক পর্যায়ে সবাই চলে আসলো, পুলিশের গাড়িতে ভরে গেল। ওখানকার পুলিশ তো বুঝতেই পারছেন বাংলাদেশের চাইতে অনেক বেশি, ওরা এসে একেবারে ওইটুকু ঘেরাও দিয়ে ফেললো। তো মানে পরে সবাই বলছিল যে আসলে ড্রাইভার যদি ওখানে গাড়িটা থামাতো তো ওকে স্পটে ড্রাইভারকে মেরে ফেলতে একদম, কারণ তখন তো ওদের একদম রক্তটা গরম ছিল, পরে তো ওদের মাথাটা একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, ওই সময় যেটা হতো আর কি, এই জন্যই কিন্তু গাড়িটা আসলে থামায়নি। আর আমাদের ড্রাইভারের সত্যি কোনো দোষ ছিল না, যদিও হয়তো আমি জানি না ওই ছেলে দুটো বেঁচে আছে না মারা গেছে, সবাই বলছিল মারা গেছে। যদি মারা গিয়ে থাকে তা আমাদের ড্রাইভারটা তো অবশ্যই নিজের মনের কাছে অপরাধী হয়ে গেছে, বাট ও আসলে অপরাধী ছিল না, সবাই এটা দেখেছে, সবাই বলেছে। কিন্তু যেহেতু ওরা মারা গেছে, এখন ওদের ইয়ে নিয়ে সবাই কথা বলবে, ড্রাইভারকে দোষ দিবে। তো বিষয়টা এরকম ছিল, একটা অনেক বড় অভিজ্ঞতা, খুব 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 ভয় পেয়েছিলাম, অনেকটা আতঙ্কিত হয়েছিলাম। গাড়ি স্টপ করে দিয়েছে, গাড়ির এসি বন্ধ হয়ে গেছে, গাড়ির মধ্যে বদ্ধ একটা পরিবেশ। দাদাভাই ফোন করছিল বারবার, তো পরে বলতে বাধ্য হয়েছে যে দাদাভাই এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তখন দাদাভাই বলছে যে তুই ওখানেই থাক, আমি এখনই গাড়ি নিয়ে আসছি, আমি তোদের নিয়ে আসবো। দাদাভাই জয়দেব, মানে যে ভাইয়ের গাড়ি ওর কথা বলছিলাম, ওই ভাই ছোট মামা, এরা তিনজন নাকি একদম গাড়ির চাবি টাবি নিয়ে দাঁড়িয়েছিল যে শুধু আমরা একবার বলবো, সঙ্গে সঙ্গে ওরা এসে আমাদের নিয়ে যাবে। বাট ওরা নিয়ে গেলে সমাধান হবে না, যেহেতু চাকরি করে দুই দিন ছুটি নিয়েছে, এত ছুটি কাটানো যেত না। তো বলছে দাদা তুই আগে আসিস না, আমি দেখি এখানে তো একটা কোনো ব্যবস্থা হবে, সে বলে একটা অনেক বড় পরিবহন যাত্রীদের একটা ব্যবস্থা ঠিক করে দিবে, তুই আগে আসিস না। তো দাদাভাই আসার জন্য একদম রেডি ছিল, অনেকবার ফোন দিয়েছে যে আমি চলে আসি আমি চলে আসি, তো বারবার না বলেছে। তো পরে কী হলো, কোনোভাবে গাড়িটা ছাড়ছিল না। পরে পুলিশরা এসে বললো যে আপনাদের কি কোনো নির্ধারিত টাইম আছে? তখন সবাই বললো যে হ্যাঁ, আমাদেরকে ছয়টার মাঝে বর্ডার, ছয়টার আগে বর্ডার পার হতে হবে, মানে ইমিগ্রেশন টাইম এতটুকুই। তখন বললো আপনাদের ব্যবস্থা করছি। তখন ওই গাড়িটাই, মানে ওখান থেকে তো আমাদের নামতেই দিবে না, ওখানে তো লোকজন ঘেরাও করে ফেলেছে, ওটা না দেখলে বোঝা যাবে না। আর এটা তো আসলে ভিডিও করার মতন জিনিসও না, আর ভেতরে ছিলাম, বাইরে থাকলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না। তখন কী করলো, আমাদের ওই গাড়িটাই, ভাঙা গাড়িটাই, মানে যেটা অ্যাক্সিডেন্ট করলো ওটাই ঘুরিয়ে নিলো, সঙ্গে পুলিশ থাকলো। মানে আমরা কিন্তু উল্টো দিকে, আবার শিলিগুড়ির দিকে যাওয়ার যে রাস্তাটা আর কি, ওখানে কিছুটা গেলাম, যাওয়ার পরে ওখান থেকে আসে আমাদের একটা অন্য গাড়িতে আমাদেরকে তুলে দিল, দিয়ে পুলিশ আমাদেরকে, পুলিশটাই মানে ওরা সঙ্গে থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বললো ওই স্পটটাতে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, মানে ওখানে তো ওই লোকগুলো দাঁড়িয়েই আছে। তো মানে আমরা ওই গাড়িতে চলে আসলাম, এসে তো বর্ডার পার হওয়ার সময় সে আর একটা মানে কাহিনি, অল্প সময়ের মাঝে দৌড়াদৌড়ি, আমাদের লাগেজ কত হয়ে গিয়েছে বোঝেন, সবাই অনেক গিফট টিফট দিয়েছে, সবার জন্য আমরা অনেক কেনাকাটা করে এনেছি, আমাদের তো লাগেজ হয়ে গেছে দুটো লাগেজ, আমার কাঁধের ব্যাগ, হাতে একটা খাবারের ব্যাগ, আর একটা ব্যাগ যেটা কনিকে আমাকে গিফট করেছে শেয়ার করা হয়নি, সেই ব্যাগটা, ওর হাতে একটা পাসপোর্ট টাসপোর্টের ব্যাগ, মানে অনেকগুলো ব্যাগ। কি যে একটা অবস্থা, ও অনেক প্রেশার নিয়েছে, ও যা মানে অনেক কিছু করেছে, সে সত্যি কথা অনেক চালু এইসব ক্ষেত্রে, মানে পারে আর কি, অনেক ধৈর্য আছে, রাগও করে না সহজে, একটু রাগ করে না এটা বলতেই হবে, মানে এত দূরে ঘুরিয়ে নিয়ে আসলো, কখনো যে বিরক্ত হওয়া, অনেক ঝামেলা আমরা ফেস করেছি সব জায়গায় গিয়ে, সেখানে যে রাগ করা বিরক্ত হওয়া তা একটুও করেনি, ও খুব হাসি মুখে সবটা ম্যানেজ করেছে, ও শুধু বলছে ঘুরতে আসলে একটু একটু এরকম হবে, একটু মানিয়ে নিতে হবে, এই আর কি। তো মানে অনেক কষ্টে পার হলাম, বর্ডার পার হতে ছয়টা পার হয়ে গেলো, তারপর গাড়িতে উঠলাম, গাড়িতে ধীরে ধীরে আসা, ওই গাড়িটা সবসময় নর্মালি, ওই দিন আমাদের লেট হয়নি, নর্মালি ওই গাড়িটা 5টা 6টাতে এসে পৌঁছে শ্যামলী, এর কয়েকদিন আগে পিঙ্কি আসলো, এর আগে ও বিয়ে শপিং করতে গিয়ে এসেছে, ওই 6টার দিকে পৌঁছে আমরা 5টার মাঝে পৌঁছে গিয়েছি, পৌঁছে পরে সিএনজিনের বাসায় এসেছি, মানে বিরাট একটা ফাড়া থেকে বেঁচে এসেছি, সারা রাত কারো ঘুম হয়নি, সবাই টেনশন করেছে, এই বাসার থেকে আমার বাসার লোকজন, ইন্ডিয়ার লোকজন, ইন্ডিয়ার সবাই, আমার ওখানে একটা যে কর্তা আছে মানে দিদি ভাইয়ের কর্তা, সে নাকি মন্দিরে বসেছিল যে ঠাকুর ওদেরকে ভালোভাবে পৌঁছে দাও, এরকম আর কি ব্যাপার। তো অনেক বড় একটা ফাড়া কাটিয়ে এসেছি, ঈশ্বর সহায় ছিল, মানে আমাদেরটা তো বাস ছিল, তো পিক আপ ছিল, যদি পিক আপ না হলেও যদি বাস হতো তাহলে হয়তো বা আমরা ক্ষতিগ্রস্ত হতাম। তো যাই হোক, ঈশ্বর ভালো করেছে, মানে ঈশ্বর কোনো বিপদ দেয়নি, তবে যে কারো তো ক্ষতি হয়েছে, আমাদের না হোক, ওরা বেঁচে আছে কিনা আমি জানি না, বেঁচে থাকলে তো ঈশ্বরের কাছে মানে হাজার হাজার কী বলবো কোটি কোটি প্রণাম, আর যদি কোনো খারাপ কিছু হয়েই থাকে সত্যি তাহলে তো আসলে এটা দুঃখজনক বিষয়, বাট কিছু করার নেই, এটা তো কারো হাতের মধ্যে না। এই আর কি, তো বিষয়টা শেয়ার করা ছিল, এটা তো আর ভিডিও করিনি, এটা তো আর ভিডিও করা হয়নি, এই জন্য আমি মুখে বলে শেয়ার করে দিলাম। তো আপনাদের সবার আশীর্বাদ, আমরা সুস্থভাবে ভালোভাবে ফিরে এসেছি। তো আজ 2 তারিখ, কাল তো 1 তারিখ ছিল, আমরা 1 তারিখ ঘরে পৌঁছেছি, কালও ছিল, আজ ভোরেও চলে গিয়েছে, আজ 2 তারিখ, কাল আর আজকে ভিডিও মিলে আমি কাল আপনাদেরকে পোস্ট করে দিব। আর কালকে ভিডিওটা আপনারা নর্মালি পরশুদিন পাবেন, এখন থেকে রেগুলারলি ভিডিও যেটা যায় সেটাই যাবে, কাল আমি অল্প ভিডিও করছি তো সেই জন্য আজকেরটার সঙ্গে অ্যাড করে দিব। আর পরশু তো 4 তারিখ পল্লবের বার্থডে, 8 তারিখে শুদ্ধের বার্থডে, পরশুদিন ঠাকুর সব ভালো রাখলে আমি ঢাকায় যাচ্ছি, আমার সঙ্গে শিল্পীরও যাওয়ার কথা, এখনও যাবে কিনা শিওর হয়ে কাল টিকিটটা করে ফেলতে হবে, দেখে ওর সঙ্গে কথা বলি। পরশু ঢাকায় যাচ্ছি, ঢাকায় গেলে আবার সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এই তো সবটা আপনাদেরকে বলে দিলাম, তো ঘুরে এসেছি, যতটুকু পেয়েছি শেয়ার করেছি, আর শেয়ার না করা আরও অনেক মজা ছিল, সব কিছু তো শেয়ার করতে পারিনি। যাই হোক, একটা কথাই বলবো, ইন্ডিয়ায় গিয়ে আমি সত্যি খুব 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 হ্যাপি, আমি অনেক খুশি হয়েছি, এত আদর ভালোবাসা সত্যি অনেক জায়গাতেই পাইনি যেটা ওখানে গিয়ে পেয়েছি, খুব ভালো লেগেছে, একটাই কথাই বলবো। আর সবাইকে মিস করছি, আমার ভিডিও সবাই দেখে, দিদি ভাই, মাসি, মামারা, মামিরা, মামাতো ভাই বোনেরা, সবাইকে অনেক মিস করছি, অনেক বেশি মিস করছি, এই আর কি।
তো ঠিক আছে আজকে ভিডিও আর না লং করি এখানে 10 মিনিট হয়ে গেল আর এর আগে তো ভিডিও আছে ভিডিও একটু লং হয়ে যাবে তো আপনারা সবাই একটু দেখে নিন দেখে নিলে বুঝতে পারবেন আমাদের সঙ্গে ঠিক কি কি হয়েছিল আমরা কিভাবে এসে পৌঁছলাম আমরা তো কোয়ার্টার নেমেছিলাম 5টার দিকে ওখানে দুজন একা একা এসেছি ওরা অনেক সাহসী একটু ভয় পায় না বললাম বাবাকে বলো বলো কাউকে বলতে হবে না তুমি আমার সঙ্গে আছো না ভয় পাবা না এটা বললো সব জায়গায় একা একাই সবকিছু করলো মানুষ কিন্তু টুরে গেলে সাধারণত সবার সঙ্গে যায় বা সঙ্গে কোনো ইয়া নেয় ও একাই নিজের মতো নিজে সবটা ম্যানেজ করে নিয়েছে এই আর কি যাই হোক ওকে তো অনেক ধন্যবাদ ও তো আমার ভিডিও দেখে ওকে আমি এখানে একটু ধন্যবাদ বলে দিই আমাকে এত সুন্দর জায়গা দেখেছে আমি সত্যি খুব 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 হ্যাপি আমার অনেক ভালো লেগেছে এটা আমার লাইফের বেস্ট ট্যুর জানি না এরপর আর কোনোদিন কোথাও ভালো কোথাও যেতে পারবো কিনা তবে এটা আমার লাইফে এ পর্যন্ত যত ট্যুর আছে তা আমাদের বেস্ট ট্যুর সত্যি ভুলার না তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি লং করছি না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওর কোথাও যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটা অন করে দিয়ে আমার পাশে থাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট